আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ তৈদুল ইসলাম। আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। আল্লাহ তাআলার হুকুম, রহমত ও কুদরতে মধু প্রতিটি রোগের ওষুধ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা আন-নাহল আয়াত 88-69। মধুর উপাদান। মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে বিভিন্ন পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং মন্টোজ থাকে। আরও এতে 22% অ্যামাইনো অ্যাসিড, 28% খনিজ লবণ এবং এনজাইম থাকে। এতে কোনো চর্বি বা প্রোটিন নেই। 100 গ্রাম মধুতে 288 ক্যালোরি শক্তি থাকে। মধুর উপকারিতা। শক্তি প্রদাহী। মধু ভালো শক্তি প্রদান করে। তাপ ও শক্তি ভালো উৎস হলো মধু। মধু দেহের তাপ ও শক্তি যোগিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। হজমের সহায়তা। এতে শর্করা থাকে যা সহজে হজম হয়। এতে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে কাজ করতে শুরু করে। পেটের রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করে, মানে কনস্টিপেশন। মধুতে যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 1 চা চামচ মধু ভোরবেলা পান করলে কোষ্ঠকাঠিন্য এবং অম্লত্ব দূর হয়। রক্ত শূন্যতা। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে, যা রক্ত শূন্যতার বেশ ফলদায়ক বা কার্যকরী, কারণ এতে খুব বেশি পরিমাণে কপার, লৌহ এবং ম্যাঙ্গানিজ থাকে। ফুসফুসে যাবতীয় রোগ শ্বাসকষ্ট নিরাময়ে বলা হয় মধু যাবতীয় রোগের উপকারী। অনিদ্রা। যাদের ঘুম ভালো না হয় তাদের মধু খুব ভালো কাজ করে। রাতে শোবার আগে 1 গ্লাস পানির সঙ্গে 2 চা চামচ মধু মিশিয়ে খেলে এটি ঘুম জন্য ভালো কাজ করবে। যৌন দুর্বলতা। পুরুষের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে, তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাদের বেশ উপকার পাবেন আশা করা যায়। প্রশান্তিদায়ক পানীয়। হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় হিসেবে কাজ করে। মুখ গহ্বরে স্বাস্থ্য রক্ষায়। মুখ গহ্বরে, মানে মুখের ভিতরে স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে, দাঁতে পাথর জমতে বাধা দান করে, দাঁত পড়ে যাওয়া থেকে বিলম্বিত করে, মধু রক্তনালীকে সম্প্রসারিত করে, মধু মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখে ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুষ জমতে দেয় না। পাকস্থলী সুস্থতা। মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমে গোলমালকে দূর করে। এর ব্যবহারে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ, মানে সিক্রেশন কমিয়ে দেয়, যা অরুচি, বমি বমি ভাব, বুক জ্বলা এগুলো দূর করতে সাহায্য করে আমাদের। তাপ উৎপাদন। শীতের দিনে বা ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। 1 অথবা 2 চা চামচ মধু 1 কাপ ফুটন্ত পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে এবং তাজা থাকে। দৃষ্টিশক্তি বাড়াতে। চোখের জন্য ভালো গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। রূপচর্চায়। মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধু ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয়। ওজন কমাতে। মধুতে নেই কোনো চর্বি, পেট পরিষ্কার করে এবং চর্বি কমায়, ফলে ওজন কমে যায়। হজমের সহায়তা। মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি, তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে। গলার স্বর। গলার স্বর সুন্দর এবং মধুর করতে মধুর উপকারিতা আছে। তারুণ্য বজায় রাখতে। তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের রং এবং ত্বক সুন্দর করে, ত্বকের ভাঁজ পড়া বুড়িয়ে যাওয়া রোধ করে। হাড় ও দাঁত গঠনে মধু গুরুত্বপূর্ণ উপকারী। ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গুঁড়া শক্ত রাখে, নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে।
উচ্চ রক্তচাপ কমাতে 2 চা চামচ মধুর সঙ্গে 1 চা চামচ রসুনের রস মেশান। সকাল সন্ধ্যায় 2 বার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটা ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার 1 ঘন্টা আগে খাওয়া উচিত। রক্ত পরিষ্কারক 1 গ্লাস গরম পানির সঙ্গে 1 বা 2 চা চামচ মধু এবং 1 চা চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান, এতে রক্ত পরিষ্কার থাকবে আপনাদের। রক্ত উৎপাদনকারী উপাদান আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উৎপাদনকে অধিক কার্যকরী এবং শক্তিশালী করে। হৃদরোগে 1 চা চামচ মৌরি গুঁড়ার সঙ্গে 1 বা 2 চামচ মধু মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃদপেশিকে সবল করে এবং কার্যক্ষমতা অনেক অংশেই বৃদ্ধি করে। রোগ প্রতিরোধক শক্তি বাড়ায় মধু শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভিতরে এবং বাইরের যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। থ্যাংক ইউ সবাই।